হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে আমার লাঞ্চের মেনু ভাত আর এটা স্কোয়াশ সিদ্ধ, আর বানিয়েছি মাশরুমের একটা তরকারি আর মাছের ঝোল। তাহলে চলো খাওয়াটা শুরু করি। খাওয়া শুরু করার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা যদি আমাকে পছন্দ করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই স্কোয়াশ সিদ্ধটা আমি মাঝে মাঝেই খাই, আমার খুব ভালো লাগে খেতে। যারা নতুন তাদেরকে বলে দিচ্ছি, আর যারা পুরনো তারা তো জানোই। আর আমি এটাকে একেবারে নুন দিয়েই সেদ্ধ করে নিই, তাই জন্য আর নুন দিতে হয় না আলাদা করে। আর পেঁয়াজগুলোও দেখো ওর সাথে সিদ্ধ করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি কাঁচা পেঁয়াজ এই কারণে নেইনি, কেন কি ভীষণ চোখ জ্বালা করে আমার খেতে, ভীষণ ঝাঁজ লাগে, তো সেই জন্য আমি সিদ্ধই করে নিয়েছি। আমার সিদ্ধ পেঁয়াজও খেতে খুব ভালো লাগে। লঙ্কার ঝাল আবার পেঁয়াজের ঝাঁজ দুটো মিলে চোখ নাক দিয়ে জল পড়তে থাকে পুরো। নিয়ে নিয়েছি মাশরুমের তরকারি আর ভাত।
নিয়ে নিয়েছি মাছের ঝোল আর ভাত। এই মাছটার নাম রেড স্ন্যাপার। তো আজকে আমি এটা শস্য আর তিল দিয়ে করেছি, কারণ কি এখানে পোস্ত পাওয়া যায় না, আমি যেখানে থাকি সেখানে পোস্ত পাওয়া যায় না। তোমরা যারা নতুন তাদের জন্য বলছি, আর যারা পুরনো তারা অলরেডি জানো যে আমি যেখানে থাকি সেখানে পোস্ত ব্যান্ড। তো তো আমি আজকে এটা শস্য আর তিল বা তিল গুঁড়ো করে করেছি। মাছটা খুব নরম, তো সেই কারণে নিতে গিয়ে একটু টুকরো টুকরো হয়ে গেছে। প্রচণ্ডই নরম, এতটাই নরম যে মানে আমি মাছটা আজকে আর ভাজিনি। আমি একটা শর্টস ভিডিও দিয়েছি আজকে এই মাছটা করার, তো তোমরা দেখে নিও সেটা, কেন কি ওটা ভাজতে গেলে পুরো ভেঙে একদম পুরো ঝুড়ি হয়ে যাবে। তো তাহলে চলো খাওয়াটা শুরু করি। খুব ভালো হয়েছে, ভীষণ ভীষণ ভালো হয়েছে। পোস্ত দিলে অবশ্যই আরো বেশি ভালো হতো, তো কিছু করার নেই, যেখানে যেমন সেখানে সেরকম।
তাহলে চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো খাবার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।